হ্যালো বন্ধুরা, আমার নাম টিপু আর আপনারা দেখছেন টিপুস ব্লগ চ্যানেল। তো আজ সকাল সকাল সপরিবারে মিলে আমরা বেরিয়ে পড়েছি হল মিউজিয়ামের উদ্দেশ্যে। তো আজকে আমরা সকলে মিলে সপরিবারে হল মিউজিয়াম যাচ্ছি, কিছুটা সময় কাটাবো একসাথে সকলে মিলে। তো আপনাদের যদি এই চ্যানেলটা ভালো লেগে থাকে এবং আমার ব্লগ দেখতে আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করবেন। তো চলুন আমরা কোথায় যাচ্ছি পুরো আপনাদের সঙ্গে শেয়ার করব। পৌঁছে গেছি আমরা হল মিউজিয়ামে। হল মিউজিয়ামের এটা হচ্ছে টিকিট ঘর। এবার আমরা এখান থেকে নেমে টিকিট নেব। টিকিট নিতে গেলে কত টাকা কি লাগে সব কিছুই আমরা এই ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে এখানে আপনি জিপে, ফোনপে এবং ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। পার অ্যাডাল্টের জন্য 50 টাকা, 30 টাকা স্টুডেন্টদের জন্য পে করতে হয়, 3 বছরের বাচ্চাদের কোনো টাকা লাগে না, ফ্রি আছে তাদের জন্য, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্যও ফ্রি আছে। যদি আপনি মোবাইল নিয়ে যান, ছবি তুলবেন, ভিডিও করবেন, তার জন্য 30 টাকা পার মোবাইল, স্টিল ক্যামেরার জন্য 50 টাকা, ভিডিও ক্যামেরার জন্য 75 টাকা লাগে। আর এটা খোলা থাকে সোমবার সকাল 9টা থেকে রবিবার 5টা পর্যন্ত, মানে সোমবার থেকে রবিবার পর্যন্ত 7 দিনই ওপেন থাকে এই হল মিউজিয়ামটা। হল মিউজিয়ামটার ভেতরে আমরা এবার এন্ট্রি করে গেছি। এবার ভেতরে কী কী জিনিস আছে সেটা আপনাদের সঙ্গে তুলে ধরব, তাহলে চলুন দেখুন। বন্ধুরা, তোমাদের বলে রাখি, হাল অ্যারোস্পেস মিউজিয়াম হলো ভারতের প্রথম মহাকাশ জাদুঘর, যেটা কিনা বেঙ্গালুরুতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমি প্রাঙ্গণে অবস্থিত। 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি। জাদুঘরটি এইচএল হেরিটেজ সেন্টার এবং অ্যারোস্পেস মিউজিয়ামের অংশ। এই জাদুঘরে বিভিন্ন বিমান, হেলিকপ্টার, বিমানের ইঞ্জিনের মডেল, ফ্লাইট সিমুলেটর, এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার এবং ভারতীয় বিমান চলাচলের ইতিহাসের প্রদর্শনী রয়েছে। চাইলে আপনি প্রদর্শনীও দেখতে পারেন। জাদুঘরটি এইচএল দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। তাহলে চলুন আমরা আরও ভেতরে কী কী জিনিস আছে সেগুলো এক্সপ্লোর করব। এখানে দেখুন, এই ঘরটাতে 1951 থেকে 1960 সাল পর্যন্ত কীভাবে বিমান এসেছে, কি হয়েছে সেগুলো, এগুলো সাল ওয়াইজ ডিভাইডেড করে দেওয়া হয়েছে এই ঘরটার মধ্যে। তো এই ঘরটাতে আপনারা চাইলে আপনাদের বাচ্চাদের নিয়ে এসে কিছুটা সময় কাটাতে পারেন এবং তাদেরকে দেখাতে পারেন কিভাবে প্লেন এসছে, হেলিকপ্টার এসছে, সেগুলো এখানে পুরো ডিটেলসে লেখা আছে। এত সুন্দর সুন্দর ফুলগুলো ফুটেছে এখানে, দেখে খুব সুন্দর লাগলো। মানে ভেতর থেকে একটা অন্যরকম ভাইব এলো, চারিদিকটাই সবুজ, তারপরে এত ফুল ফুটেছে ভেতরটাতে এবং এত সুন্দরভাবে তারা মেনটেন করেছে, সত্যি না থেকে আর পারলাম না, যেন একটা কবির ভাব এলো মনের মধ্যে। আমরা বলি না, মানব জাতি আমাকে পাগল করে দিচ্ছে আর প্রকৃতি আমাকে কাছে টেনে নিচ্ছে। সত্যি মানে প্রকৃতিকে এত সুন্দরভাবে দেখছি চারিদিকটা, মানে অপরূপ এবং অসাধারণ লাগছে। তারপরে মাকে দেখলাম কিছুক্ষণ ঘোরার পরে বেশ নিজে একাই নিজের মতো করে ঘুরছে, খুব ভালো লাগলো। ফুলে কিছুটা নিজের মতো করে সব ঘোরার পরে বাবা মাকে অনেকদিন একসঙ্গে এইভাবে ঘুরতে দেখে সত্যি আমার যেন মানে কি ভালো লাগছে, আমি সত্যি মানে এক্সপ্রেস করতে পারছি না কি বলবো। তো নিজেরা নিজেদের মতো করে ঘুরছে এতদিন পরে, খুব ভালো লাগলো। আর আমারও খুব ধন্য যে বাবা মাকে ব্যাঙ্গালোরে নিয়ে এলাম এবং তাদেরকে একসঙ্গে আমি সময় কাটাচ্ছি, এটাও একটা বড় পাওনা আমার কাছে, জানি না ভগবান ঈশ্বরের
এগুলো কৃপা যে বাবা মা এলো আমার কাছে এবং বাবা মাকে নিয়ে একটা এত সুন্দর জায়গাতে সময় কাটালাম মাসি ভাই বোনদেরকে নিয়ে। এটা যেন একটা আলাদা পাওনা ঈশ্বরের কাছে। এই পাওনা মানে শত টাকা দিয়েও কিনে পাওয়া যায় না। তো খুব সুন্দর লাগলো, সব পরিবারে আমরা এখানে 3 ঘন্টা সময় কাটালাম। বোঝাই গেল না এত জিনিস আছে দেখার, দেখে আর শেষও হচ্ছে না। আর কি বলবো, মানে কোনটা প্লেনটা ছেড়ে কোন প্লেনে গিয়ে ছবি তুলি, আমার ভাই আর বোন পাগলের মতো অবস্থা। আর বাবাও সেরকম, মানে বাবা বলছে কোন প্লেনটা ছেড়ে কোন প্লেনটা দেখি। তো বাবা নিজের মতো কে ছেড়ে দিয়েছে, আমি আপনি তুমি তোমার মতো করে দেখো, যে প্লেনটা ভালো লাগছে সেই প্লেনটা সামনে গিয়ে, সামনে পুরো ডিটেলসে লেখা আছে, পড়ো এবং দেখো। আর কিছু যদি জানার থাকে অবশ্যই আমাকে বলবে, আমি জানাবো। তো বাবা দেখলাম না আমাকেও কোনো পাত্তা দিল না, সব ছেলেদেরকে জিজ্ঞেস করে নিজে নিজেই আপনার বেশ নিজের মতো করে ঘুরছে। তাই বললাম চলো নিজের মতো করেই ঘোরো। মা মাসি বাবা খুব আনন্দিত এত সুন্দর একটা জায়গা পেয়েছে। চারিদিকটা বাবা তো চারিদিকটা খালি বলছে এত গাছ এত গাছ, মানে বাবা মানে একটু বাবা গাছ প্রেমী, মানে নেচার, প্রকৃতির নেচার খুব ভালোবাসে, গাছপালা খুব ভালোবাসে। তো এত সুন্দর ফুল ফলের গাছ দেখে বাবা বাবা তো পুরো পাগল অবস্থা। মাও দেখলাম বেশ নিজের মতো করে ঘুরছে। এবং এই হেলিকপ্টারটা কোন সালে কোথায় কি হয়েছে বাবা ওই ছেলেটাকে দিয়ে জিজ্ঞেস করছে। তো যাই হোক, আমি দেখলাম আমি গেলে পর আবার বেশি বলছে তুই বেশি বকছিস ছেড়ে দে, না তোকে বোঝাতে হবে না, না চল বয়স হয়েছে তো নিজের মতো করে বাবা একটু ঘুর। আর এই ছেলেগুলো বাবাকে পুরো গাইড করেছে, এই ছেলেগুলোকে অসংখ্য ধন্যবাদ। যদি তারা আমার ব্লগটা দেখো তো অবশ্যই তোমাদেরকে জানাতে চাইছি যে অসংখ্য ধন্যবাদ আমার বাবাকে গাইড করার জন্য, কারণ আমি গাইড করছি বাবার সেটা তো পছন্দ হচ্ছে না। আর সব থেকে অপরূপ যেটা লাগলো যে এইখানে এই এত বড় মাঠের মাঝে একটা যে ওয়াটারফল পড়েছে ছোট্ট, সেটা তো অসাধারণ। আর গাঁদা ফুল তো ফুটেই রয়েছে, ওটা কোনো বলারই নেই। আর দেখলাম যে সবাই সকলেই সব পরিবারে ফ্যামিলি নিয়ে নিয়ে এখানে এসেছে ঘুরছে, খুব ভালো লাগলো। আর এটা আমার একটা কিছু এত সুন্দর যে গাঁদা ফুলগুলো ফুটেছে, মানে কি বলবো, কিছু বলার নেই, মানে আই হ্যাভ নো কমেন্টস, মানে প্রকৃতির এত সুন্দর নেচার সত্যি অপরূপ। মা মাসি এবার মাসিকে হুইল চেয়ারে ঘোরাচ্ছি যাতে মাসিকেও অকওয়ার্ড ফিল না লাগে, কারণ মাসির পায়ের প্রবলেমের জন্য ওনাকে হুইল চেয়ারে নিয়ে ঘুরছি। আর সব থেকে খুব অসাধারণ লাগলো যে এখানে একটা গার্ডেন করেছে ছোট্ট, সেই গার্ডেনটা পুরো আয়ুর্বেদিক। এটা হচ্ছে এলাচের ফুল, এলাচের গাছ দেখতে পেলাম এখানটাতে, লবঙ্গ থানকুনি বিভিন্ন রকমের, মানে হার্বাল গার্ডেন যেটাকে বলা হয়। তো আমি অত নাম দেখিনি, জাস্ট একটা দেখলাম যে ওখানটায় 500 মিটারের মতো আর কি জায়গাটাকে ঘেরে ওরা হার্বাল গার্ডেন করেছে। তো বেশ ভালো লাগলো গার্ডেনটাতে, এলাচের ফুলটা দেখিনি সেটা দেখলাম, আর অনেক রকমের গাছও দেখলাম যেগুলোর নাম আমি জানি না। আই গেস পরে আপনাদের কোনো একটা ব্লগ করে গাছগুলো দেখাবো। ওই যে এত সুন্দর যে ভিউ ভেতরে, কল্পনার বাইরে,
ওই যে বলে না, প্রকৃতি আমাদের কখনোই প্রতারণা করে না, আমরা নিজেরাই নিজেকে প্রতারণা করি। ভিডিও করতে করতে দেখলাম একটা প্রজাপতি বেশ আরামসে রিল্যাক্সে ঘুমাচ্ছে। আমি তাকে ডিস্টার্ব করলাম না, শুধু একটা ফুটেজ নিয়ে ছেড়ে দিলাম, ভাই তোর তোর মতো করে ঘুমা। এটা একটা গাছ, গাছটার কিন্তু নাম জানি না, পরে আপনাদের দেখাবার। সব থেকে যেটা একটা গাছ লাগলো ভাই, এই গাছটা ফুচকার মতো পুরো, ভেতরটা পুরো প্যারাসুটের মতো ফুটে আছে। এটার নাম আমি দিয়েছি ফুচকা ট্রি, বাট এই গাছটা কিন্তু নাম আলাদা লেখা আছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইউনিক গাছ, হচ্ছে এটা গোলমরিচের গাছ, যেটাকে বলা হয় ব্ল্যাক পেপার। তো এখানে দেখলাম পুরো পান পাতার মতো, এটা পান পাতা না ব্ল্যাক পেপার কিছু বোঝাই যাবে না। তো ইট লুকস লাইক এ পান পাতা, তো এটাও হচ্ছে গোলমরিচের গাছ। তারপর অনেক ছোট ছোট গাছ ছিল যেগুলো অত নাম জানা সম্ভব হয়নি, কারণ গাছগুলোতে না কোডিং করে দিয়েছে, মানে 1 2 3 4 5 6 7 এরকম করে, আর নামটা দিয়েছে প্রচুর বাইরে। তো ওই জন্য আর অসম্ভব হয়ে ওঠেনি, কোন গাছটার কত নাম্বারে কী নাম সেটা জানাও যায়নি। তারপর আমরা চলে এলাম অন্য একটা সাইডে, সেখানেও দেখলাম অনেক কটা হেলিকপ্টার রাখা হয়েছে, এবং সেই হেলিকপ্টারগুলোকে খুব সুন্দরভাবে অবজার্ভ করেছে আমার বাবা মা ভাই বোন, তারা সুন্দরভাবে দেখেছে পুরো কাছে থেকে, রিয়েলাইজ করেছে যে এই ধরনের আমরা আকাশে দেখি কত ছোট, রিয়েল লাইফে কত বড় সেটা কাছে থেকে, সেটাকেও দেখতে পেয়ে তারা খুবই খুশি, খুবই আনন্দ। অবশ্য আমিও আনন্দিত, যখন প্রথম এটা আমি এসেছিলাম এয়ারপোর্টে ফার্স্ট টাইম, তো তখন আমি খুব আনন্দিত হয়েছিলাম, বাট এটা আমার থার্ড টাইম, তো এখানে অতটা মানে আনন্দিত হয়নি যে জিনিসগুলো দেখে। এখানে আনন্দিত যে জিনিসটা দেখে আমি হয়েছি এবং যেটা আমি পেয়েছি এখানটাতে, সেটা হচ্ছে ফ্যামিলির সঙ্গে আমি এতদিন বাইরে কোনো জায়গায় টাইম স্পেন্ড করিনি বা সম্ভব হয়ে ওঠেনি। তো এখানে বাবা মা ভাই বোন মাসি সকলকে নিয়ে 3 ঘন্টা যে মিউজিয়ামের ভেতরে কাটালাম, এবং এত হাসি আর কি ফক্করি ঠাট্টা এত সুন্দর লাগলো, যেন লাইফের মানে সব কিছু স্ট্রেস আমি ভুলে গেলাম, যে সারা দিনের মানে 6 দিন যে কাজ করি অফিসে, তারপরে একদিন উইকেন্ডে ফ্যামিলি নিয়ে বেরোই, সেই মানে স্ট্রেসটা পুরো হালকা হয়ে গেল। সবাই নিজে নিজের মতো করে ঘুরছে, বেশ ভালো লাগলো, একসঙ্গে খাওয়া মানে অসাধারণ, এক কথায় অসাধারণ। কিছু গাছ দেখলাম ভাই, অমায়িক গাছ, মানে এক্সপেক্ট করতে পারি না ভাই, পাতার এত এত রং, এত এত ডিফারেন্ট হয় ভাই, এক একটা গাছের এক একটা পাতা দেখে মনে পাগলের মতো অবস্থা, এত সুন্দর কালার, এত সুন্দর, মানে ভগবানের কি অপরূপ ভাই। তারপরে এখানে কিছু রেখেছে মাছ বন্দি করে এই চৌবাচ্চাটার মধ্যে, দেখলাম বিভিন্ন রকমের মাছগুলোকে রেখেছে ওখানে, সাদা কালো নীল হলুদ, আমরা তো অ্যাকোরিয়ামে দেখে আছি এতদিন ধরে, দেখলাম যে ওখানটাতে কিছুটা ভরে রেখেছে। তারপরে বাকি থাকলো বাইরে বেরোনোর দিকটাতে, দেখলাম যে ওখানেও লাইন করে রেখেছে রেখেছে কিছুটা হেলিকপ্টার বিভিন্ন রকমের, লাল সবুজ সাদা কালার করে, আর সেখানেও কিছুটা একটু পোর্টফোলিও হয়ে গেল, আর ফুলগুলো দেখে তো খুবই সুন্দর লাগলো। আর ইউনিক যেটা হচ্ছে ওই মাঝখানে একটা পুরো গ্রাউন্ডের মাঝে একটা ওয়াটারফল করেছে, সেটা তো অসাধারণ। বাবার হাঁটু ব্যথা, কিন্তু ও বেশ টুকটুক করে হেঁটে হেঁটে সে নিজের মতো করে দেখছে, মানে আমি যদি গাইড করছি সেটা ওনার পোষাচ্ছে না, উনি নিজের মতো করে ঘুরবে, নিজের মতো করে দেবে। যাক ভালো লাগলো, বাবা সেই নিজের মতো করেই ঘুরতে চাইছে, তো বাবাকে নিজের মতো করে ছেড়ে দিলাম ফ্রিভাবে, যে তুমি ঘোরো তোমার মতো করে, বাট একটা জায়গায় আমরা বসে সেখানে খাবো। তো ঘোরার পথে এবার চললাম আমরা ক্যাফেটেরিয়ার দিকে, কিছু খাবো, খাওয়ার পরে আবার আমরা বেরোবো অন্য জায়গায়। তো এখন গুটি গুটি পায়ে বেরিয়ে পড়লাম ক্যাফেটেরিয়ার দিকে। ও ক্যাফেটেরিয়াতেও আমার দেখুন ভাই মাসিকে ছেলে ঢেলে নিয়ে যাচ্ছে, আর এবার আমরা ক্যাফেটেরিয়াতে যাচ্ছি। লাল নীল সাদা সবুজ এত সুন্দর মাছগুলোকে এখানে বন্দি করে রেখেছে, বেশ চৌবাচ্চার মতো করে, ভালো লাগছে। আর সব থেকে যেটা ভালো লাগছে যে এরা এত সুন্দর, এত মেনটেন করেছে, এত ক্লিন ওয়েল মেনটেন করেছে এরা, মানে কল্পনা করা বাইরে। এই হাল অ্যারোস্পেস মিউজিয়ামের যারা এখনও পর্যন্ত মেনটেন করছে তাদের অসংখ্য ধন্যবাদ,
তারা এত সুন্দর ওয়েল মেনটেন করে রেখেছে, এত ক্লিন, এত টিকটাক করে রেখেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হাল মিউজিয়াম আমরা এবার বেরিয়ে পড়লাম, আমরা এবার একটা শপিং মলে এলাম। সেই মলটাতে বাবা এত সুন্দর একটা আর্টিফিশিয়াল বাচ্চাদের খেলার জায়গা করা হয়েছে, সেই জিনিসটাকে বাবা দেখছে খুব সুন্দর করে, হয়তো ভাবছে আমার নাতিটাকে যদি নিয়ে আসতে পারতাম তাহলে খুব ভালো হতো। তো যাই হোক, তো সে তো আর হলো না, বাট খুব সুন্দরভাবে এটাকে মানে পুরো একটা ডিজনিল্যান্ডের মতো করেছে তো বাচ্চা ছেলেটা, যেগুলো কার্টুনে দেখে সেগুলো এখানে আর্টিফিশিয়ালি করা হয়েছে। তো সেটাকে বাবা বেশ সুন্দর করে দেখছে, নিজের মতো করে দেখছে। বাবা হয়তো ভাবছে যে আমি তো বাচ্চা ছেলে হতাম তো কাজ আমি এখানে খেলতে পারতাম। তো যাই হোক, ইফ ইউ লাইক দ্য ভিডিও বি শিওর টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ইউ উইল প্রেস দ্য বেল আইকন বাটন টু গেট দ্য নেক্সট ভিডিও। স্টে ওয়েল, স্টে হেলদি, থ্যাংক ইউ।